প্রথম নয়, বেস্ট হতে হবে। একবার এক শিক্ষক স্কুলে ছাত্রদের পড়াদছিলেন, কিন্তু তিনি লক্ষ্য করছিলেন ছাত্ররা নিজেদের মধ্যে বেশ প্রতিযোগিতা করছে, কে আগে প্রশ্নের উত্তর দিতে পারে তা নিয়ে যেন তাদের মধ্যে লড়াই চলছে। দেখতে দেখতে স্কুলের ফাইনাল পরীক্ষা চলে এলো, দিন কয়েক পরে রেজাল্টও বেরিয়ে গেল। যে প্রথম হয়েছে সে খুবই খুশি, কিন্তু যে দ্বিতীয় বা তৃতীয় হয়েছে তাদের মুখ বেশ বার। শিক্ষক বুঝলেন এরা সবাই প্রথম হতে চায়, কিন্তু সেটা সম্ভব নয়। এভাবেই কেটে যায় আরেকটা বছর, আবার পরীক্ষা চলে আসে। আগের বছর যে প্রথম হয়েছিল তার মুখ কিছুটা ভয়ের ছাপ দেখা দিচ্ছে, দিন কয়েক পরে রেজাল্টও বেরিয়ে আসে। পূর্বের বছরের প্রথম হওয়া ছেলেটি এক ধাক্কায় চতুর্থ পজিশনে ছিটকে গেছে, আর প্রথম হয়েছে নবম স্থানে থাকা একজন। শিক্ষক ছাত্রদের অন্তরের মধ্যে পরস্পরের প্রতি যে ঈর্ষা চলছে সেটা ভালো মতোই বুঝতে পারছিলেন। রেজাল্ট প্রকাশিত হওয়ার কিছুদিন পরে তিনি সব ছাত্রদের একটি কক্ষে বসালেন, তাদের জিজ্ঞাসা করলেন, এই দুটি বছর নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে তোমরা কি ফেলে আর কি হারালে? ছাত্ররা কেউ এর যথার্থ উত্তর দিতে পারল না। এবার শিক্ষক বলতে শুরু করলেন, আমাদের প্রত্যেকের লক্ষ্য জীবনের প্রথম হওয়া, কিন্তু এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলির মধ্যে অন্যতম। যে পূর্বের বছরে প্রথম হয়েছিল সে আজ চতুর্থ স্থানে চলে গেছে, যে এই বছরে প্রথম হয়েছিল হতেও পারে সে পরের বছরে পিছিয়ে গেল। এই যে প্রথম হওয়ার আকাঙ্ক্ষা আমাদের মধ্যে প্রবল, এটাই আমাদের এগিয়ে না যাওয়ার মূল কারণ। মনে রাখবে, তুমি আজ প্রথম হলে কাল যে কেউ তোমাকে পাশ কাটিয়ে চলে যাবে না তার কোনো নিশ্চয়তা আছে কি? জীবনে কিছু করতে হলে তোমাকে প্রথম নয়, বেস্ট হতে হবে। প্রথম হলে অপরজন তোমাকে পাশ কাটিয়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু তুমি যদি বেস্ট হও কারো সাধ্য নেই যে তোমাকে পাশ কাটিয়ে যায়, কারণ তোমার ফিল্ডে তুমিই সেরা, আর সেরাকে পাশ কাটিয়ে যাবার মতো ক্ষমতা কারোর মধ্যে নেই। তাই জীবনের কিছু করতে হলে প্রথম নয়, বেস্ট হতে হবে, তবেই নিজেদের